বর্তমান মন্ত্রিসভা বিলুপ্ত না করে নতুন করে মন্ত্রীদের শপথ গ্রহণ করা সংবিধানের পরিপন্থী ও লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এই নির্বাচনের পরে যে শপথ হয়েছে সেটা বেআইনি। আর একটি বিষয় নিয়ে এসেছি, যেটা হচ্ছে আজকে যে মন্ত্রী পরিষদ হতে যাচ্ছে সেইটাও বেআইনি এবং সংবিধান পরিপন্থী। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের বার ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নবম জাতীয় সংসদ না ভেঙে দশম জাতীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ করা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার সংবিধান রক্ষা করার কথা বললেও নিজেই তা লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রী সংবিধান রক্ষার কথা বললেও তিনি নিজেই সংবিধান লঙ্ঘন করছেন। 5 জানুয়ারির নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ক্ষমতাসীনরা সুপরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা করে বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সংবিধানের 5 সংশোধনী করে 5 জানুয়ারির একতরফা নির্বাচন করেছেন। এদিকে বিরোধী দলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের এ নেতা।